করেন গাড়িটা কোথাও পার্ক করেন দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আমি সামাদ দর্শক খবর জানতে ভিজিট করুন ঢাকা পোস্ট ডট কম এবং সবার আগে সব খবর জানতে চোখ রাখুন ঢাকা পোস্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আজকে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ যে ঠাকুরগাঁ জেলা রয়েছে ঠাকুরগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের যে রুহা থানা তাদের একটি কর্মসূচি ছিল সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু একই সময়ে যে বিএনপি রয়েছে বিএনপি রুইহা থানার কিন্তু একটি প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁ রুইহা থানায় আমরা এখন যেখানে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি মূলত ওনাদের পূর্ব ঘোষিত একটি প্রোগ্রাম ছিল এবং পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ওনাদের একই সময় অর্থাৎ থানা মহিলা আওয়ামী লীগ এবং যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী ওদের একই সময়ে কিন্তু ওনারা প্রোগ্রাম এখানে ডাকে অর্থাৎ কর্মসূচি দেয় তার ধারাবাহিকতায় কিন্তু দুইহা থানা রুইহা থানা কিন্তু বলেছিল যে ওনারা যেহেতু একই সময়ে কর্মসূচি দিয়েছে সেই কারণে কিন্তু ওনারা সময়টিকে দুই ভাগে ভাগ করে দেয় অর্থাৎ একটি দল করতে পারবে দুটা থেকে চারটা এবং অপর দলটি চারটা থেকে ছয়টা অর্থাৎ দুই ভাগে সময় কিন্তু বিভক্ত করে দেওয়া হয় তবপরে দেখা যায় যে যদিও প্রোগ্রাম শুরু হয়নি তারপরেও কিন্তু আমরা দেখেছি যে অর্থাৎ ঠাকুরগাঁও একাস যিনি সাংসদ সদস্য রয়েছেন জনাব রমেশচন্দ্র সেন এমপি ওইখানে বিএনপির যারা জনসমর্থন রয়েছেন অর্থাৎ যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসার সময় এখানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু একটা এক ধরনের ধাওয়া এবং পাল্টা ধাওয়া সংঘর্ষ হয় সেই সংঘর্ষে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপি সহ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু সেখানে আহত হয়েছেন সব মিলিয়ে যদি আমি আপনাদেরকে একটু পরিস্থিতি জানানোর চেষ্টা করছি অর্থাৎ একই দিনে তাদের কর্মসূচি দেওয়ার কারণে কিন্তু দুই গ্রুপেরই ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় আমি যদি আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করি যে এই আসনের অর্থাৎ এক আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন রমেশ চন্দ্র সেন এমপি ওনার বাড়ির সামনে কিন্তু একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অনেকজন আহত হয়েছেন এবং ওইখানে আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সব মিলিয়ে এখন যদি আপনাদেরকে বলে রাখি যে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য মতে যে কয়েকজন আহত হয়েছে তার মধ্যে ঠাকুরগাঁ জেলা বিএনপি যিনি যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন উনিও কিন্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি এবং আমরা যেখানে রয়েছে এখানেই মূলত বিএনপির আজকে প্রোগ্রাম ছিল প্রোগ্রামের সাথে যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু বিষয়টাকে যেন অস্থিশীল পরিবেশটা যেন ঠান্ডা হয় সেদিকেই কিন্তু মূলত তারা টেক কেয়ার করার চেষ্টা করেছেন সব মিলিয়ে একই দিনে কর্মসূচি হওয়ার কারণে এখানে অপ্রীতিকর ঘটনা হয় দুই গ্রুপে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই ধাওয়া পাল্টা থেকে কেন্দ্র করে কিন্তু অনেকজনে হতাহতের ঘটনা ঘটে সব মিলিয়ে যদি আপনাদেরকে আরও বলি যে এখন পর্যন্ত অর্থাৎ আমরা রুহিয়া থানা আওয়ামী লীগের সাথে কথা বলেছি এবং মহিলা মহিলা আওয়ামী লীগের যিনি সভানেত্রী দোপর আগরওয়ালা সাথে আমাদের কথা হয়েছে উনি কিন্তু বলেছেন যে আমরা বিএনপির কারণে প্রোগ্রামটি সম্পন্ন করতে পারিনি তবে এখন ওনারা কিন্তু প্রোগ্রামটি করার কথা রয়েছে এবং সব মিলিয়ে একটু আগেই কিন্তু বিএনপি যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রামটি সেটি কিন্তু এখনই শেষ হয়েছে এবং সব মিলিয়ে যদি এখন পর্যন্ত আপনাদেরকে জানাই যে দুই কয়েক দফায় ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কয়েকজন আহতের যে ঘটনা সেটিও ঘটেছে সব মিলিয়ে এখন পর্যন্ত পুরো যে এলাকাটি রয়েছে রুইহা থানার যে মূল সড়কগুলো রয়েছে অর্থাৎ চোরাস্তা থেকে যে থানার যে মূল সড়ক রয়েছে সেই সড়কটি এখন যারা প্রশাসন রয়েছেন তারা সেটিকে দেখভাল করছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত রুইহা থানা একটি থমথম অবস্থা বিরাজ করছে দর্শক এই ছিল ঠাকুরকে রুইহা রুইহা থেকে একই দিনে প্রোগ্রাম দেওয়ার কারণে সংঘর্ষের যে আহত হতাহত ধাওয়া পাল্টা ধাওয়া তার সর্বশেষ